فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن ابن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. উপস্থিত আজকের এই তিনি বৈঠকের সম্মানিত শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ সানা সেই মহান পাক আল্লাহ তাআলার জন্য যার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা আমাদের জীবনের কিছু মূল্যবান সময় তারই পথে অতিবাহিত করার সুযোগ পেয়েছি, তার জন্য সর্বাগ্রে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই দিনী বৈঠকে আলোচ্য বিষয় আহামিয়াতুল ওয়াক্তি ফিল হায়াতিল বাশরিয়্যাহ, অর্থাৎ মানব জীবনে সময়ের গুরুত্ব। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল ওয়াক্ত, বহুবচনে আল ওয়াক্ত, যাকে ইংরেজিতে টাইম বলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জীবনে যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে এই সময়। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই সময়। এই সময়কে কেন্দ্র করে আমাদের জীবন, সময়ের বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারি না। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন একমাত্র তারই দাসত্ব করার জন্য, তারই ইবাদত করার জন্য। তিনি অযথা আমাদেরকে, অনর্থক আমাদেরকে সৃষ্টি করেননি। এই মর্মে তিনি বলেন সূরা মুমিনুন 23 আয়াত নম্বর 115 আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে ফিরে আসবে না, প্রত্যাবর্তন করবে না, এটা কি তোমরা মনে করেছিলে? তিনি অন্যত্র বলেন সূরা জারিয়াত 51 আয়াত নম্বর 56 ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও মানুষকে একমাত্র আমারই দাসত্ব করার জন্য, আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর অন্যত্র বলা হয়েছে সূরা মুলক 67 আয়াত নম্বর 2 আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে, কে অতি ভালো আমল করে, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা জীবন ও মরণ সৃষ্টি করেছেন। আমাদের জীবনে যা কিছু আমরা করে চলেছি, আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত দুই ফেরেশতা লিপিবদ্ধ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন সূরা কাফ 50 আয়াত নম্বর 18 মা ইয়ানফিসু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য, তা রেকর্ড করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।
বিষয়টি আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা ইনফিতার 6 নম্বর 82 আয়াত নম্বর 10 থেকে 12 ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন আর তোমাদের উপরে রয়েছে সংরক্ষণকারীগণ কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যাই করো না কেন তারা তা জানে আমরা জানি যে আমাদের প্রত্যেকের ডানে এবং বামে দুইজন ফেরেশতা রয়েছে ডান কাদের ফেরেশতা আমাদের ভালো কর্মগুলো লিপিবদ্ধ করে চলেছেন আর বাম কাদের ফেরেশতা আমাদের মন্দ কর্মগুলো মন্দ কাজগুলো লিপিবদ্ধ করে যাচ্ছে এখানে একটা বিষয় বলে দিই যে অনেকে ধারণা করে থাকেন যে ডান কাদের ফেরেশতার নাম হচ্ছে কিরামান আর বাম কাদের ফেরেশতার নাম হচ্ছে কাতিবিন জি না এটি একটি ভুল ধারণা আমাদের সমাজে এটি একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে যে ডান কাদের ফেরেশতার নাম কিরামান আর বাম কাদের ফেরেশতার নাম কাতিবিন তা নয় বরং কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে দুইজন লেখক সম্মানিত লেখকবৃন্দ এটা তাদের নাম নয় যাই হোক বলছিলাম যে এই দুই ফেরেশতা আমাদের এই আমাদের জীবনে ঘটে চলা সমস্ত কথা এবং কাজ লিপিবদ্ধ করে যাচ্ছে সেটা ভালো হোক বা মন্দ হোক কি আমাদের দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি কিতাব দেবেন প্রত্যেক ব্যক্তির হাতে একটি কিতাব দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা ইকরা কিতাবাকা তুমি তোমার কিতাব তুমি তোমার আমলনামা আজকে পড়ো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট এটা বলা হয়েছে সূরা বানী ইসরাঈল 16 নম্বর 17 আয়াত নম্বর 14 তখন ওই ব্যক্তি ওই বইটি ওই আমলনামা পড়বে আর বলবে এটা অন্যত্র বলা হয়েছে সূরা কাহাফ 16 নম্বর 18 আয়াত নম্বর 49 মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যেটা কেমন এক আশ্চর্য কিতাব এটা কেমন এক আশ্চর্য কিতাব ছোট কথাও লেখা আছে আবার বড় কথাও লেখা আছে সবই সংরক্ষণ করা হয়েছে জীবনে চলাফেরা করতে গিয়ে কাউকে গালি দিয়েছি কারো গীবত করেছি কাউকে এক থাপ্পড় মেরেছি সেটাও লেখা আছে আবার সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি সেটাও লেখা আছে ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে তাহলে প্রত্যেকটা কথা এবং কাজ আমাদেরকে হিসাব করে করতে হবে প্রত্যেকটা জীবনে আমরা চলাফেরা করার ক্ষেত্রে প্রত্যেকটা সময়ের আমাদেরকে মূল্যায়ন করতে হবে সময়কে যেন আমরা আল্লাহর অবাধ্যতার কাজে না লাগাই আমাদের জীবনে রুটিন করতে হবে ইসলাম ভিত্তিক আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে এই ব্যাপারে অনেক ঘটনা আসবে তার মধ্যে প্রথমে একটি ঘটনা বলে দিই বিগত যুগের একজন মনীষী একজন বিখ্যাত মুহাদ্দিস হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহু তাআলা হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন যদি তাকে বলা হতো যে আগামীকাল আপনার মৃত্যু আগামীকাল আপনার ফাঁসি হবে আগামীকাল আপনার জীবনের শেষ দিন এটা যদি তাকে বলা হতো তাহলে এই ভয়ে মৃত্যুর ভয়ে যে তিনি অধিক আমল করবেন মৃত্যুর ভয়ে যে তিনি আমল বৃদ্ধি করবেন এই সুযোগ ছিল না কি বুঝলেন অর্থাৎ পূর্ব থেকে তিনি তার জীবনকে এমনভাবে সাজিয়ে নিয়েছিলেন যে প্রত্যেকটা সময় তিনি আল্লাহর ইবাদতে কাটাতেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম তিনি তার জীবনকে ইসলাম অনুযায়ী সাজিয়ে নিয়েছিলেন কোনো সময়কে একটা মুহূর্তকে তিনি অযথা নষ্ট করতেন না তাহলে আমাদেরকেও আমাদের জীবনকে এইভাবে আল্লাহর আনুগত্যের পথে রুটিন মাফিক সাজিয়ে তুলতে হবে আমরা যদি পবিত্র কোরআন দেখতে যাই তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক বিষয়ের কসম খেয়েছেন অনেকগুলো বিষয়ের কসম খেয়েছেন আল্লামা তান্তাবি জাওহারি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় 40টি বিষয়ের কসম করেছেন তার মধ্যে নভোমণ্ডলীয় 20টি এবং ভূমণ্ডলীয় 20টি আর আমরা জানি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সমস্ত বিষয়ের কসম খেয়েছেন অর্থাৎ সেগুলোর গুরুত্ব রয়েছে সেগুলোর মহত্ব রয়েছে তবে সেগুলোর অধিকাংশই কিন্তু এই সময়ের সাথে রিলেটেড যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা সময়ের সাথে রিলেটেড ওয়াল-ফাজর ওয়া লায়ালিন আসর
হজরের কসম, ওয়ালাইয়ালিন আসর, ওয়াসাবই ওয়াল ওয়াতর, দশ রাত্রির কসম, জোড় এবং বেজোড়ের কসম, এগুলো সবই সময়ের সাথে রিলেটেড। ওয়াসামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার আলোর, এগুলো সবই হচ্ছে সময়ের সাথে রিলেটেড। তার মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট এই সময়ের কসম খেয়েছেন। সূরা আসর, সূরা নম্বর 103, আয়াত নম্বর 1-3। পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, আমাদের প্রায় সকলেরই মুখস্থ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, কালের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে আসর শব্দের একটি অর্থ হলো দাহর, অর্থাৎ যুগ বা কাল, অর্থাৎ কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। এখানে একটি বিষয় বলে দিই, যে সময়ের কসম করে আল্লাহ বলছে যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তো আমাদের ক্ষতির মধ্যে থাকার সাথে সময়ের কি সম্পর্ক? এটা ভাবার বিষয় নয়? অবশ্যই ভাবার বিষয়। আবার বুঝুন, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তো সময়ের কসম করার সাথে আমাদের ক্ষতির মধ্যে থাকার কি সম্পর্ক? খ্যাতনামা মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ 544-606 হিজরি তার তাফসিরে রাজির মধ্যে একটি ঘটনা নিয়ে এসেছে। এই সূরা আসরের সঠিক তাৎপর্য কি হবে, ব্যাখ্যা কি হবে, এই বিষয়ে তিনি একজন পূর্বযুগের মনীষীর একটি ঘটনা পেশ করেছেন। পূর্বযুগের একজন সালাফি বিদ্যার মনীষী সূরা আসরের সঠিক ব্যাখ্যা কি হবে এই নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি প্রচুর ভাবছিলেন, চিন্তামগ্ন অবস্থায় ছিলেন যে সূরা আসরের সঠিক ব্যাখ্যাটা কি, সঠিক এক্সপ্লেনটা কি। তিনি ভাবছেন, এমন তো অবস্থায় বাইরে থেকে জনৈক বরফ বিক্রেতার আওয়াজ তার কানে এলো। একজন বরফ বিক্রেতা চিৎকার করে তার ক্রেতাদের উদ্দেশ্যে বলছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো, তোমরা ওই ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। একজন বরফ বিক্রেতা এইভাবে চিৎকার করে বলছে। আমরা জানি যে বরফ দ্রুত গলে যায়, তাই ওই বরফ বিক্রেতা বলতে চাইছে যে তোমরা আমার কাছ থেকে তাড়াতাড়ি বরফ কিনে নাও, কারণ আমার বরফ গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তখন ওই মনীষী বললেন, হাযা মানা সূরাতিল আসর, এটাই তো সূরা আসরের ব্যাখ্যা, এটাই তো সূরা আসরের এক্সপ্লেন। মানুষের বয়স চলে যাচ্ছে, মানুষ সৎকর্ম করছে না, সে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে এবার বিষয়টি ক্লিয়ার হলো যে আমাদের সময় চলে যাচ্ছে আর আমরা সৎকর্ম করছি না, তো আমরা অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছি। আমাদের জীবন থেকে প্রত্যেকটা সময় দ্রুত পার হয়ে যাচ্ছে। একটু আগেই বললাম আল্লাহ তাআলা ওয়াসামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার আলোর, এখানে সূর্যের এবং তার আলোর কসম করেছেন। আমরা জানি আমাদের পৃথিবী থেকে প্রায় 9.5 কোটি মাইল দূরে, প্রায় 14.93 কোটি কিলোমিটার বা 15 কোটি কিলোমিটার দূরে সূর্য অবস্থান করছে, আমাদের হোম স্টার সূর্য। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগছে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ আলোর গতি হচ্ছে সেকেন্ডে 186,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এরপরেও যদি আমরা সৎকর্ম না করি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, চার শ্রেণীর মানুষ ব্যতীত, এক, যারা ইমান এনেছে, দুই, সৎকর্ম সম্পাদন করেছে, তিন, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, এবং চার, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহ তাআলা সকল মানুষের কথা বলছেন যে তারা ক্ষতির মধ্যে রয়েছে। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, এর গুরুত্ব বোঝানোর জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি উক্তি যথেষ্ট। তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম শাফির একটি উক্তি নিয়ে এসেছেন এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে। ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তাআলা 150-204 হিজরি, তিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 204 হিজরিতে মৃত্যুবরণ করেন।
তিনি এই সূরা সম্পর্কে বলেছেন লাউ তাদাব্বারা নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতুহু, মানুষ যদি এই সূরাটি নিয়ে মানুষ যদি এই সূরা আসর নিয়ে চিন্তা গবেষণা করত, মানুষ যদি এই সূরা আসর নিয়ে ভাবত, তাহলে এই সূরাটি তাদের হেদায়েতের জন্য তাদের সফলতার জন্য যথেষ্ট হতো, আর কোরআনের অন্য কোন সূরা লাগত না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সূরাটি তাদের জন্য যথেষ্ট হতো। দেখুন, কারণ এই জান্নাতে যাওয়ার জন্য চারটি যে কাজের মেন যে চারটি কাজ, সেই চারটি কাজের কথা এই সূরাতে অলরেডি বলা হয়েছে। তাই তিনি বলছেন যে মানুষ যদি এই সূরাটির উপর আমল করত, মানুষ যদি এই সূরাটি নিয়ে চিন্তা ভাবনা করত, তাহলে এটি তাদের সফলতার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতো। সাহাবিরাও এই সূরার অত্যধিক গুরুত্ব দিতেন। দুজন সাহাবি যখন পরস্পর সাক্ষাৎ করতেন, তারা ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না, বিচ্ছিন্ন হতেন না, বিচ্ছিন্ন হতেন না যতক্ষণ না একে অপরকে সূরা আসর শোনাতেন। বিদায়কালে তারা একে অপরকে সূরা আসর শোনাতেন, তারপরে আলাদা হতেন, এত তারা গুরুত্ব দিয়েছিলেন সূরা আসরে। সময়, আমরা জানি যে আমাদের এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরস্থায়ীভাবে থাকতে আসেনি। কেউ বাঁচে 60 বছর, কেউ 100 বছর, হাইস্ট কেউ 150 বছর বাঁচলো, বা কেউ শিশুকালে মারা যায়, কেউ যৌবনকালে মারা যায়। কারণ প্রত্যেকের মৃত্যুর একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন সূরা আরাফ 6 নম্বর 7 আয়াত নম্বর 34, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, যে প্রত্যেক জাতিরই মৃত্যুর একটি নির্দিষ্ট সময় রয়েছে, যখন সেই নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, তখন এক মুহূর্ত তারা বিলম্বিত করতে পারবে না, আবার এগিয়েও আনতে পারবে না। একই কথা বলা হয়েছে সূরা ইউনুস 6 নম্বর 10 আয়াত নম্বর 49, সূরা হিজর 6 নম্বর 15 আয়াত নম্বর 5 এবং সূরা নাহল 6 নম্বর 16 আয়াত নম্বর 61। তো বোঝা যাচ্ছে যে মৃত্যুর নির্দিষ্ট একটি সময় রয়েছে, যখন যার মৃত্যু রয়েছে তখনই ঘটবে। আমার যদি এই অবস্থায় বক্তব্য দেওয়া অবস্থায় মৃত্যু থাকে, তা আমার নিঃসন্দেহে এখনই মৃত্যু হবে, কিচ্ছু করার নেই। তাই মৃত্যুর কথা আমাদের সর্বদা ভাবতে হবে, মৃত্যুর কথা ভেবে আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের গুরুত্ব দিতে শিখতে হবে। শুধু আমাদের ব্যাপারটাই নয়, আল্লাহ তাআলা যে বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ তাআলা এই মর্মে বলেন সূরা রাআদ 6 নম্বর 13 আয়াত নম্বর 2, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগায়রি আমাদিন তারাউনাহা, আল্লাহ তিনি যিনি আসমানসমূহকে সুউচ্চ করেছেন, তারাও নাহা যা তোমরা দেখছো, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন, ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কমার, আর সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছেন, কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মান, প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তাহলে দেখুন, সূর্য ও চন্দ্রের কথাও আল্লাহ তাআলা বলছেন যে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করা হয়েছে, সেগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত সন্তরণ করবে, সাঁতার কাটবে, আবর্তন করবে। তাহলে শুধু আমাদের জীবনটা নয়, এই পৃথিবী, এই চন্দ্র সূর্য আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছে। একদিন এমন আসবে যে সূর্য আলোহীন হয়ে পড়বে, ইদা শামসু কুফিরাত, যখন সূর্য আলোহীন হয়ে পড়বে। সূরা তাকবীর 6 নম্বর 85, সূরা নম্বর 81 আয়াত নম্বর 1। আর বিজ্ঞানীরাও আজকে বলছেন যে আগামী আর 500 কোটি বছর সূর্যের আলো থাকার পর সূর্য নিঃশেষ হয়ে যাবে, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। তো আমাদের এই জীবনটা সহ আল্লাহ তাআলা যা কিছু এগুলো সৃষ্টি করেছেন, সবগুলোই নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় চলে আসবে যে মানুষের কাছে সময় সংকীর্ণ হয়ে পড়বে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি সনদ সহীহ হাদিস নম্বর 2332 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ফিতান হাদিস নম্বর 5448। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবু যামান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। কেমনভাবে সংক্ষিপ্ত হবে, কেমনভাবে সংকীর্ণ হয়ে পড়বে,
ফাতাকুনু সানাতুকা শাহরি, তখন সেই মুহূর্তে কিয়ামতের কিছু মুহূর্তে সময় এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে যে একটি বছরকে মনে হবে একটি মাসের মতো। ওয়াসাহরু কাল জুমআতি, আর একটি মাসকে মনে হবে এক সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউমি, এক সপ্তাহকে মনে হবে একটা দিনের মতো। ওয়াকুনুল ইয়াউমু কাসসাআতি, একটা দিনকে মনে হবে এক ঘন্টার মতো। ওয়াতাকুনুস সাআতু কাদ-দুলমাতি বিন-নার, আর এক ঘন্টাকে মনে হবে প্রজ্বলিত আগুনের একটি স্ফুলিঙ্গের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, আমাদের কাছে অলরেডি এমন একটা সময় চলে এসেছে, যদিও সেই পুরোপুরি ওই মুহূর্তটা আসেনি, কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে, যে একটা বছরকে মনে হবে একটা মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে যে একটা দিন যেন পার হলো, একটা দিনকে মনে হবে যেন একটা ঘন্টা পার হলো। আজকে অলরেডি আমাদের কাছ থেকে সময়ের বরকত কমে গেছে, সময় দ্রুত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমাদের উচিত বেশি বেশি এই সময়ের মূল্যায়ন করা, সময়ের গুরুত্ব দেওয়া, সময়কে কেন্দ্র করে আমাদের যাবতীয় কাজ যেহেতু সম্পাদিত হচ্ছে, এই সময়ের বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারি না। এই সময়কে মূল্যায়ন করতে শিখতে হবে, সময়ের গুরুত্ব দিতে শিখতে হবে, কারণ আমাদের জীবনে আমরা যা কিছু করছি আমাদের পুরো জীবনের বিষয়টা আল্লাহর কাছে একদিন বুঝাতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কেউ পার পাবে না। মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2416, সিলসিলা সহিহা, হাদিস নম্বর 946। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইন্দি রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসি। কিয়ামতের দিন আদম সন্তান তার পদযুগল, তার দুই পা ততক্ষণ পর্যন্ত সরাতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে, যতক্ষণ না সে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে। এক, আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে কোন পথে তা ব্যয় করেছে, তার পুরো জীবন বুঝাতে হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে কোন পথে তা জীর্ণ করেছে, কোন পথে তা নষ্ট করেছে। তো এবার প্রশ্ন আসবে যে যৌবনকাল তো অবশ্যই জীবনের মধ্যে অন্তর্ভুক্ত, তো যৌবনকাল সম্পর্কে আবার আলাদা করছেন কেন? কারণ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে এই যৌবনকাল। মানুষ যৌবনকালে এমন কিছু কাজ করতে পারে যা বৃদ্ধকালে গিয়ে করতে পারে না। যৌবনকালে মানুষ যুদ্ধ করতে পারে, যৌবনকালে মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, যৌবনকালে মানুষ যেভাবে সলাত আদায় করতে পারে ঠিকভাবে, রুকু সিজদা সহ যেভাবে সলাত আদায় করতে পারে, বৃদ্ধকালে গিয়ে ঠিক মতো রুকু করতে পারে না, ঠিক মতো সিজদা দিতে পারে না, তখন আফসোস করে যে যৌবনকালে আমি কেন আমার যৌবনকালটা অযথা নষ্ট করেছি। এই যৌবনকাল হচ্ছে আমাদের জীবনের বসন্তকাল। ওয়ামালিহি মিন আইনাক তাসাবাহু, তিন নম্বর, তিন এবং চার নম্বর, অফিমা আনফাহু, তিন এবং চার নম্বর, তার ধন সম্পদ সম্পর্কে কোন পথে তা উপার্জন করেছে, হালাল পথে না হারাম পথে, অফিমা আনফাহু এবং কোন পথে তা ব্যয় করেছে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, এবং তাকে যে ইলম দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। আরো একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু, হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7846 এবং সহিহুল জামে হাদিস নম্বর 1077, মিসকাতুল মাসাবিতে পাবেন হাদিস নম্বর 5174। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, খুব মূল্যবান মনে করো। সাবাবাকা কবলা হারামিকা, এক, বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, ওয়াসিহাতাকা কবলা ফাকরিকা, দুই, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, অগিনাকা কবলা ফাকরিকা, দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে, অফারাগতা কবলা সুগলিকা, চার, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, ওয়াহায়াতাকা কবলা মাউতিকা, এবং পাঁচ, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে গিয়ে বলছেন যে ব্যস্ততার পূর্বে
তোমার অবসর সময়কে কাজে লাগাও। আর আমরা যখন অবসর সময়ে থাকি তখন সেই সময়টাকে আমরা অযথা নষ্ট করি, সেই সময়টাকে অনর্থক কাজে আমরা ব্যয় করি, আড্ডা দিয়ে, গেম খেলে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, সিনেমা দেখে, টিভি দেখে, আমরা চায়ের দোকানে আড্ডা দিয়ে সেই সময়টাকে নষ্ট করে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যস্ততা করবে তোমার অবসর সময়কে কাজে লাগাও, সেটাকে মূল্যবান মনে করো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। এখানে ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলছেন, এই উক্তিটি পাবেন ফাতহুল বারী হাদিস নম্বর 6414 এর ব্যাখ্যায়। তিনি বলছেন, মান ইস্তামালা ফারাগাহু ওয়া সিহহাতাহু ফি তাআতিল্লাহি ফাহুয়াল মাকবুল। আল্লামা ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি তার অবসর সময় এবং সুস্থতাকে আল্লাহর আনুগত্যের কাজে লাগায় সে ব্যক্তি হল মাকবুল তথা ঈর্ষণীয়। ওমান ইস্তামালা ওমান ইস্তামালাহুমা ফি মাআসিয়াতিল্লাহি ফাহুয়াল মাকবুল। পক্ষান্তরে যে ব্যক্তি এই দুটোকে আল্লাহর অবাধ্যতায় কাজে লাগায় সেই ব্যক্তি হল মাকবুল তথা ধোকায় পতিত। যদি আমরা এই দুটো বিষয়কে, এই দুটো মূল্যবান রত্নকে মূল্যায়ন করতে না পারি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব, ধোকায় পতিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 6412, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি এমন নিয়ামত রয়েছে, দুটি এমন নিয়ামত রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে রয়েছে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, তা হচ্ছে সুস্থতা এবং অবসর সময়। সুস্থতা এবং অবসর সময় এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ আমরা ধোকায় পড়ে রয়েছে। আমরা যখন সুস্থ থাকি তখন সেই সময়টাকে কাজে লাগাই না, যখন অসুস্থ হই তখন সুস্থ সময়টার জন্য আফসোস করি, যখন অবসর সময়ে থাকি অবসর সময়টাকে আল্লাহর আনুগত্যে কাজে লাগাই না, যখন আবার ব্যস্ত হয়ে পড়ি তখন অবসর সময়টার জন্য আফসোস করি। মনে রাখতে হবে যে আমাদেরকে, আমাদের জীবনটা যেহেতু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনকে সর্বদা কাজে লাগানোর চেষ্টা করতে হবে, সর্বদা আমাদেরকে আল্লাহর আনুগত্যের পথে ব্যয় করার চেষ্টা করতে হবে। আমাদের এই জীবনের সময় বললাম যে নির্দিষ্ট সময় যখন আমাদের চলে আসবে তখন এক মুহূর্ত আমাদেরকে সময় দেওয়া হবে না। এক মুহূর্ত যদি আমরা আল্লাহর কাছে চাই যে আমাকে আর এক মিনিট দেন, আমি ভালো কাজ করব, এক মুহূর্ত দেওয়া হবে না। অবশ্য কোরআনে এ কথা আল্লাহ তাআলা বলেছেন যে কাফের ব্যক্তিদের যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন তারা আবার দুনিয়ায় ফিরে আসতে চায়। এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন 23 আয়াত নম্বর 99 থেকে 100, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি জিউন। যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, কাফের ব্যক্তিদের, পাপী ব্যক্তিদের যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে রাব্বি জিউন, হে আমার প্রতিপালক আমাকে আবার দুনিয়ায় প্রেরণ করুন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, যাতে আমি আমার ছেড়ে আসা জীবনে সৎকর্ম করতে পারি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা, আল্লাহ তাআলা বলবেন কখনোই নয়, এটা তো তার মুখের একটা কথা মাত্র, মুখের একটা বাক্য মাত্র। আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউম ইউবআসুন, আর তাদের সম্মুখে বারজাখ তথা জমানিকা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। যতই আমরা দুনিয়াতে ফিরে আসতে চাই না কেন, মৃত্যুর সময় এক মুহূর্ত সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা অন্যত্র বলেছেন সূরা ফাতির 6 নম্বর 35 আয়াত নম্বর 37, ওয়া হুম ইয়াসতারিকুনা ফীহা। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা নাআমাল সালিহান নাআমাল সালিহান গায়রাল লাযী কুন্না নাআমালু, হে আমাদের প্রতিপালক আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, আমাদেরকে এখান থেকে বের করুন, যাতে আমরা পূর্বে যা করতাম তার পরিবর্তে ভালো কাজ করতে পারি, সৎকর্ম করতে পারি। আল্লাহ তাআলা তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে এমন একটা বয়স দেইনি, এমন দীর্ঘ বয়স দেইনি, এমন দীর্ঘ সময় দেইনি যখন কেউ চাইলে উপদেশ গ্রহণ করতে পারত, ওয়া জাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল,
কত আলেম ওলামা তোমাদেরকে জান্নাতের সুখময় জীবনের কথা বলেছিল, কত আলেম ওলামা তোমাদেরকে কবরের ভয়াবহ শাস্তির কথা বলেছিল, জাহান্নামের শাস্তির কথা বলেছিল, কিয়ামতের বিভীষিকাময় সিচুয়েশনের কথা, পরিস্থিতির কথা বলেছিল, কিন্তু তোমরা তো তখন শুনোনি। ফাজুকু ফামা লিজ্জালিমিনা মিন নাসির, অতএব তোমরা এই জাহান্নামের শাস্তি আজ আস্বাদন করো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাহলে দেখুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যারা বোর্ডে আমরা পরীক্ষা দিয়েছি, সেই সময়ে পরীক্ষায় বসে যদি আমরা স্যারকে বলি, সময় হয়ে যাওয়ার পর যদি স্যারকে বলি যে আর পাঁচ মিনিট সময় দেন আমাকে, আর পাঁচ মিনিট সময় দেন উত্তরটা কমপ্লিট করে নিই, এক মিনিটও সময় দেবে না। ঠিক তেমনই মৃত্যুর সময় যদি এক সেকেন্ড আল্লাহর কাছে চাই, এক সেকেন্ডও দেওয়া হবে না, মৃত্যু নির্দিষ্ট সময়েই ঘটবে। তাই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এক আরবি কবি বলছেন, আল ওয়াক্তু হুয়াল হায়াতি ফালা তাকতুলুহা, সময় হচ্ছে জীবন, অতএব তোমরা তাকে হত্যা করো না, অর্থাৎ অযথা নষ্ট করো না। এবার কয়েকটি কথা বলে শেষ করব আলোচনা, যে সাহাবীরা কিভাবে সময়ের মূল্যায়ন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল যাকাত হাদিস নম্বর 1028, সিলসিলা সহিহা হাদিস নম্বর 88 এবং মিসকাতুল মাসাবিহ কিতাবুল যাকাত হাদিস নম্বর 1891। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে সাহাবীদের সামনে জিজ্ঞেস করছেন, এইভাবে সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাঈমা, যে আজ তোমাদের মধ্যে কে সিয়াম রেখেছো, আজ তোমাদের মধ্যে কে সিয়াম রেখেছো। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল আমি। ক্বালা ফামান তাবি'আ মিনকুমুল ইয়াউমা জানাযাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোশ্চেন করলেন যে কে তোমাদের মধ্যে আজকে জানাজায় উপস্থিত হয়েছে। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে হে আল্লাহর রাসূল আমি। ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আচ্ছা তোমাদের মধ্যে কে আজকে কোনো মানে অভুক্ত ব্যক্তিকে খাদ্য খাইয়েছো। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর রাসূল আমি। ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন আল্লাহর রাসূল আমি। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামানা ফি ইমরিইন ইল্লা দখলাল জান্নাহ, যে যার মধ্যে এতগুলো ভালো কাজের সমাহার, যার মধ্যে এতগুলো গুণের সমাহার, সে তো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। দেখুন, একজন ব্যস্ত মানুষ, ইসলামের প্রথম খলিফা, নবী রাসূলদের পরে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত ব্যস্ত মানুষ ছিলেন, অবশ্য এটা তার খেলাফতী জীবনের আগের ঘটনা, তবুও জীবনে তিনি কত ব্যস্ত ছিলেন, এরপরেও তিনি একই দিনে তিনি সিয়াম রেখেছেন, একই দিনে তিনি জানাজার সলাতে উপস্থিত হয়েছেন, একই দিনে তিনি গরিব মানুষকে খাদ্য খাইয়েছেন, একই দিনে তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন। চার চারটা এত বড় বড় আমল, আর আমরা আজকে ঠিক মতো পাঁচাত্ত সলাত আদায় করতে পারি না। কিভাবে আমরা সময়কে মূল্যায়ন করছি, তারা কিভাবে সময়ের মূল্যায়ন করেছে, আর আমরা আজ কিভাবে সময়ের মূল্যায়ন করছি, কতটা পার্থক্য, আসমান ও জমিনের সমান পার্থক্য হয়ে দাঁড়িয়েছে আমাদের এবং তাদের আমলের মাঝে। তাই আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে, আল্লাহ তাআলার জান্নাত লাভের জন্য পরস্পরে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ফালিয়াতা নাফাসিল মুতানাফিসুন, সূরা মুতাফিফিন সূরা নম্বর 83 আয়াত নম্বর 26। অতএব প্রতিযোগীদের উচিত জান্নাত লাভের জন্য পরস্পরে প্রতিযোগিতা করা। আজকে আমরা দুনিয়া লাভের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে আমাদের জীবনটাকে, মূল্যবান এই সময়টাকে নষ্ট করে ফেলছি, আল্লাহর আনুগত্যের পথে কাজে লাগাই না। আমরা যেটা চেষ্টা করব সেটারই আমরা ফল পাবো। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 39, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। আমরা যেমন চেষ্টা করব তার ফল পাবো, আমরা যেমন পরিশ্রম করব তারই ফল পাবো।
তাই আমাদেরকে আমাদের এই মূল্যবান সময়কে আল্লাহর আনুগত্যের পথে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই মূল্যবান সময়কে এর গুরুত্ব বুঝে আমরা যেন আমাদের এই মূল্যবান সময়কে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমরা আমাদের এই জীবনকে ইসলাম ইসলামী রুটিন অনুযায়ী সাজিয়ে নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদের আরোগ্য দান করুন, আমিন। যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। আমরা যেন প্রত্যেকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা বলবেন, সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। তো এই দাবি এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে এটি করলাম। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।